ফিটকারি নামক পাথরটি সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু জানি, কিন্তু এই ফিটকারির অনেক রকমের ঔষধি গুণ রয়েছে যা কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে জানি না। বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের মাঝে মাঝেই কিন্তু দাঁতে যন্ত্রণা হয়। এই ফিটকারি যদি আমরা দাঁতে সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে এই যন্ত্রণার উপশম কিন্তু বেশ তাড়াতাড়ি ঘটে। তবে যাই হোক, দাঁতে যন্ত্রণার ক্ষেত্রে ফিটকারি আমরা কিভাবে ইউজ করব সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলবো এই ফিটকারি আমাদেরকে আর কী কী হেলথ বেনিফিট দিতে পারে এবং ওই বেনিফিটগুলো পেতে আমরা ফিটকারিকে সঠিক কিভাবে ইউজ করব। দেখুন, আপনারা অনেকেই কিন্তু জানেন না ফিটকারি আসলে কি। এই ফিটকারি বেসিক্যালি তৈরি হয় পটাশিয়াম সালফেট এবং অ্যালমোনিয়াম সালফেটের মাধ্যমে। এই দুই রকমের সালফেট একত্রে সমান অনুপাতে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়, তারপরে তাপ দেওয়া হয়, আর তাপ দেওয়ার ফলে ওই জল স্বাভাবিকভাবেই কিন্তু বাষ্পীভূত হয়ে যায় এবং একটি ক্রিস্টালের আকার ধারণ করে। এটাই হলো বেসিক্যালি ফিটকারি। এই কারণে ফিটকারির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পটাশিয়াম অ্যালমোনিয়াম সালফেট। এই ফিটকারিকে আমরা একদম কমনলি ইউজ করি আফটার শেভিং, অর্থাৎ দাড়ি কাটার পরে, কারণ আমরা যখন দাড়িগুলিকে কাটি সেই দাড়ি কাটার ফলে পরবর্তীকালে ইনফেকশনের হাত থেকে এই ফিটকারিকে কিন্তু আমরা গালে ঘষে নেই, কারণ ফিটকারি কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিসেপ্টিক প্রপার্টি সমৃদ্ধ। ইভেন যে কোনো রকমের আফটার শেভিং লোশনের থেকেও এই প্রপার্টি ফিটকারির মধ্যে রয়েছে অনেক বেশি পরিমাণ। আবার দেখুন, গরমকালে আমাদের গায়ের দুর্গন্ধ কমন একটি ঘটনা, আর এই দুর্গন্ধ এড়াতে আমরা বিভিন্ন রকমের প্রসাধনিক সামগ্রী কিন্তু ব্যবহার করে থাকি। এই সামগ্রীগুলো অ্যাকচুয়ালি গন্ধ কিন্তু অসাধারণ এবং যে কারণের জন্য ঘন্টা দুই তিনেকের জন্য আমাদের শরীরের কিন্তু এই ঘামের দুর্গন্ধটা বেরোয় না, কিন্তু ঘন্টা দুই তিনেক পরে আবার কিন্তু আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই ফিটকারিকে যদি আমরা স্নান করার পরে শরীর ভিজে থাকা অবস্থায় বগলের নিচে খুব ভালো করে ঘষে নিতে পারি তাহলে এই ঘামের গন্ধ কিন্তু বহু সময়ের জন্য ভ্যানিশ হয়ে যায়। কারণ এই অতিরিক্ত ঘামের ফলে বগলের নিচে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া রাজত্ব করে, আর যে কারণের জন্য বগল থেকে বিচ্ছিরি দুর্গন্ধ কিন্তু আমাদের বেরোয়। আর এই ফিটকারির এই ব্যাকটেরিয়াগুলিকে কিল করতে খুব সহজেই আমাদেরকে কিন্তু সাহায্য করে, সঙ্গে দুর্গন্ধটাও কিন্তু এই ফিটকারি আমাদেরকে হটিয়ে দেয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বগলের নিচের অংশে ডার্ক স্পট, অর্থাৎ বেশ কালো। এক্ষেত্রে যদি আমরা এক টুকরো ফিটকারি জলে ভিজিয়ে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ঘষে নিতে পারি তাহলে খুব সহজেই কয়েকদিনের মধ্যে ওই ডার্ক স্পট কিন্তু স্কিনের কালারে চলে আসে। আবার ধরুন, আমাদের কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে কোনো জায়গায় কেটে গেল, সঙ্গে সঙ্গে ওই কাটা জায়গায় যদি আমরা ফিটকারি ব্যবহার করতে পারি তাহলে অদ্ভুত রেজাল্ট কিন্তু আমরা এর থেকে পাবো। কিন্তু কাটা জায়গায় ফিটকারি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রচণ্ড জ্বলন অনুভূত হবে, এটাকে কিন্তু আমাদের একটু সহ্য করতে হবে। আবার অনেকেই কিন্তু বিভিন্ন রকমের স্কিন প্রবলেমে ভুগে থাকেন, যেমন কারোর কারোর ক্ষেত্রে ঘামাচি হতে পারে, আবার কারোর কারোর ক্ষেত্রে স্কিনে বিভিন্ন রকমের চুলকানি পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে আমরা লেবুর রসের সঙ্গে ফিটকারি স্কিনের ওই সমস্ত জায়গায় যদি ইউজ করতে পারি তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু অদ্ভুত রেজাল্ট আমরা এক্সপেক্ট করব। দাঁতের ব্যথার সমস্যা কিংবা মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা আমাদের অনেকের কাছেই কিন্তু বেশ কমন একটি ঘটনা। এই সমস্ত ক্ষেত্রে আমরা ফিটকারিকে খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারি। এই সমস্যা উপশমের জন্য আমরা একটি বড় কাপের এক কাপ ঈষৎ উষ্ণ জল নেব, এর সঙ্গে মেশাবো এক চায়ের কাপের অর্ধেক পরিমাণ ফিটকারি গুঁড়ো এবং এর সঙ্গে মেশাবো একটা চা চামচের অর্ধেক পরিমাণ সাদা লবণ। জল ঈষৎ উষ্ণ থাকা অবস্থায় আমরা খুব ভালো করে কুলকুচু করব। সারাদিনে এই কুলকুচু আমরা চার থেকে পাঁচবার করব। দেখুন, কয়েকবার করলেই কিন্তু এই সমস্যার হাত থেকে আমরা আস্তে আস্তে উপশম পেতে শুরু করব। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন নয়, এটা কেবলমাত্র উপশমের জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি। পারমানেন্ট সলিউশন পেতে অবশ্যই যে কোনো একজন দন্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি। এই ভিডিওটি আমি সম্পূর্ণরূপেই তৈরি করেছি এডুকেশনাল পারপাস, সুতরাং ফিটকারির এইরকম ব্যবহার করার আগে অবশ্যই যে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন।